হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আজকে আমরা মূলত আলোচনা করব যে ঢাবির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে। তো দেখো যে ঢাবির ভর্তি পরীক্ষা 23 ফেব্রুয়ারি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তো এখানে বিস্তারিত কী কী বলা আছে চলো একটু আমরা দেখে নিই। তো দেখো এখানে কী বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবির 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট স্নাতক ও প্রোগ্রামের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, 23 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। তো কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে কি এইবারের ভর্তি যুদ্ধ। এরপর 24 ফেব্রুয়ারি বিজ্ঞান অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তাদের পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি। আর যারা বাণিজ্য বা কমার্স আসো তাদের হবে 1 মার্চ থেকে, আর 2 মার্চ থেকে যারা চারুকলার পরীক্ষা দেবে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো দেখো এরপর কী বলা আছে, যে মঙ্গলবার অর্থাৎ যে তোমাদের যে 5 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের যে সংশ্লিষ্ট সূত্র তা ডেইলি ক্যাম্পাসকে সব তথ্য নিশ্চিত করেছেন এবং এবারও ঢাকাসহ মোট 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এই ঢাবির ভর্তি পরীক্ষা। অর্থাৎ যে 8টা বিভাগে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সবাইকে ঢাকায় আসতে হবে না, যারা যে বিভাগে আসছো সেই বিভাগে থেকে পরীক্ষাটা দিতে পারবে। তো এছাড়া অন্যান্য নিয়মকানুন কি বিগত বছরের মতো অনুসরণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম মাকসুদ কামাল। তো দেখো সারা দেশের কেন্দ্রগুলো হলো ঢাকা বিভাগের পরীক্ষা কেন্দ্র যে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর চট্টগ্রাম বিভাগে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগে কী হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর সিলেট বিভাগে হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর বরিশাল বিভাগে হবে কোথায় বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং খুলনা বিভাগে হবে কেন্দ্র হবে খুলনা বিশ্ববিদ্যালয়। রংপুর বিভাগে কোনটা হবে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং ময়মনসিংহ বিভাগে হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো দেখো নম্বর বণ্টন কীভাবে করা হবে। তো দেখো এবারেও যে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং বিজ্ঞান কলা ও আইন বিভাগে কত কত নম্বরের পরীক্ষা হবে দেখো, যে 60 নম্বরের এমসিকিউ হবে আর 40 হবে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা, এবং উভয় পরীক্ষার জন্য 45 মিনিট করে দেওয়া হবে, অর্থাৎ লিখিততে 45 এবং এমসিকিউতে 45। এছাড়া চালকর ইউনিটে 40 সাধারণ জ্ঞান থাকবে এবং এমসিকিউ পরীক্ষা এবং 60 অঙ্কনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এমসিকিউ লিখিতর জন্য 30-30 করে মোট 60 মিনিট বরাদ্দ করা হয়েছে। তো দেখো এ আগে গত 26 নভেম্বর 2023 সালের উচ্চ মাধ্যমিক এসএসসি ও সম্মানের পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়। এই পরীক্ষায় কতজন অংশ নেয়, 13,59,342 জন, এবং প্রকাশিত ফলে দেখা গেছে যে এর মধ্যে 10,67,852 শিক্ষার্থী পাস করেছে, এবং এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 92,000, অর্থাৎ জিপিএ 5-এর পরিমাণ গত বছরের তুলনায় কিন্তু একটু কম। তো দেখো ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশন সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর কী বলেন, আসন্ন শিক্ষাবর্ষে যে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ও বিষয়ে ভর্তিতে কী হবে তীব্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এবং জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে 70% তাদের প্রথম পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন, এবং বাকি 30% শিক্ষার্থী অন্য দ্বিতীয় পছন্দের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। অর্থাৎ এই ছিল তোমাদের যে ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।